ভিতরে তাওহীদের আলো জ্বেলে দাও, তাহলে সমস্ত নোংরামি হাত পা থেকে সরে চলে যাবে। সারা পৃথিবীকে আমার নবীজি তাওহীদের নামে শক্তিতে শাসন করেছেন। আমার নবীজি গোটা পৃথিবীকে তাওহীদের পানিতে ধুয়েছেন, আর সুন্নতের পানিতে ধুয়েছেন। বেদাত শিরক দূরে সরে চলে গেছে। অতএব বন্ধুরে, আজকে মানুষকে যদি একটা মাতাল পাওয়া যায়, একটা চোর লম্পট পাওয়া যায়, ওকে লাঠি দিয়ে মেরে সিধা করা কোনো দিন যাবে না। বিশ্ব নবীর মতো মহব্বতের জবানের ছুরি দিয়ে অপারেশন করে, গায়ে মাথায় হাত বুলিয়ে কালেতে চুমা দিয়ে তাকে বলতে হবে, চল না মাঝে চল মসজিদেতে চল, মনে পাবি সান্ত্বনা রে বক্ষে পাবি বল। যখনই আপনার ড্রামের ভিতরে ফাঁকা আছে পানি দিবেন, যতটা পানি ডুববে অতটা অক্সিজেন বেরিয়ে যাবে। তেমনি মসজিদে পানি আছে, ইমান আছে, ওকে মসজিদে ভরিয়ে দেবেন, সলাতে শুরু করে দেবেন। নামাজের সব দোয়া জানে না, সব রুকুম জানে না, সব কথা বলতে পারবে না, উজু ঠিক বুঝে না, বেশি ফতোয়া দিতে গেলে হবে না। ভাইরে তুমি হাত মুখটা ধুয়ে খালি দাঁড়িয়ে যাও, প্রথম দিন আল্লাহ আল্লাহ চালিয়ে যাও, পাইপটা লাগিয়ে দেন, ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে নামে পাইপ লেগে গেছে, বেঈমানি নামে সবর কাছ থেকে বিদায় নিতে শুরু করবে। ও নামাজের মশলা আস্তে আস্তে শিখবে, দোয়া আস্তে আস্তে শিখবে, ধ্যানে আল্লাহকে যত বেশি আনবে তত বেঈমানি দূরে যেতে থাকবে। কোরআন বলছে, অতে বন্ধুরে লাঠি দিয়ে শাসন করে পৃথিবীর মানুষকে ঠিক করা সম্ভব নয়। একটা তৌহিদের ক্ষমতা আর একটা পেশির ক্ষমতা, এটাকে বলে পেশির ক্ষমতা। এই যে একটা পেশি, এমন মারব তো চোপা ভেঙে দিব। এই মেরে মানুষ শাসন করা যাবে না। আপনি একটা চোরকে নিলেন, উল্টা দিকে টেঙ্গে দিয়ে দুপদাপ করে পিটে নিলেন, যখন থেকে পিটতে শুরু করছেন খালি বলছে, ছেড়ে দে রে ভাই, কুত্তার মতো না খেয়ে মরবো তো চুরি করবো না। যেই ছেড়ে দিলেন, আজকে আমি যে পকেট মেরে দিয়েছে তাই। এত নোংরা জিনিস, এখান ছাড়বে তো আরেক জায়গায় চুরি করবে। আর আল্লাহর নবী পুরো জিন্দেগি চেঞ্জ করে দিয়েছে চোর লম্পট দাগাবার। তৌহীদের ক্ষমতাতে ঠিক করেছেন, পেশির ক্ষমতা নাই। মজার জিনিস দেখাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর নবতী জিন্দেগি ছিল? 23 বছরের ব্যভিচারের আসামি কয়টা? মাত্র 23 বছরে তিনটে। আর যে আমেরিকা ইংল্যান্ড বলছে যে আমাদের কাছে ফুট দিলে দুনিয়া চালাবি তা আমরাই মাস্তান, ওদের প্রতি মিনিটে 250 ধর্ষণ হচ্ছে। 10 বছর আগে তার সার্কুলার, এখন মনে হয় প্রতি মিনিটে 2500টা ব্যভিচার হচ্ছে। এর আগে শাসন করবে আজি ট্রেনে বাসে স্কুলে কলেজে অফিসে হসপিটালে রেল স্টেশনে কাউন্টারে সব জায়গায় কি আছে? এয়ারপোর্টে ধূমপান, জোরে বলেন ধূমপান বন্ধ হয়ে গেছে। ট্রেনে যেখানে লেখা আছে ধূমপান নিষেধ, ও সিটে থেকে উঠে এসে সেই গেটের ওইখানে ধরি দিয়ে আইনের পুষ্টি হয়েছে উড়িয়ে দিল। নেতা বেঁচে আছে, আইন মরে গেল। নেতা বেঁচে আছে, আইন মরল কি মরল? আপনারা বলেন সীতাবাড়ির মসজিদ কটা আর আমি মসজিদ আস্তে তো কয়টা হল? সীতাপাহাড়িতে সাতখানা মসজিদ, এদিকে রাজগ্রামের মসজিদ, নগর নবীর মসজিদ,
আর আপনার কিনা দেওতলা ঝিকরাটি অত্র এলাকায় যত মসজিদ আছে একদম ভস্টম ডাঙ্গা থেকে নিয়ে কাশিলা পর্যন্ত আপনি সাইকেলে ঘুরে ঘুরে দেখে আসেন কোন মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ লেখা আছে জিড়িগড়টা মসজিদে নিয়ে যান চুপ করে ফেলে কুল্লি করবে মুখটা ধুয়ে হাত পাতে থুপ ফেলে তারপরে মসজিদে ঢুকবে বন্ধুরে আবার লেখা নাই আইন বেঁচে আছে নেতা মারা গেছেন আইন বেঁচে আছে আজ পর্যন্ত একটি বিড়িখোরকে যদি 10 ঘন্টা মসজিদে রেখে দেন ভুল করে বিড়িতে হাত দেবে না বরং বিড়িকে খালি টিপে বাড়া শোনাবে জি এটা হলো তৌহিদের আইন আমার নবী কত বড় চরিত্রবান ছিলেন কোন যুগে আইন বানিয়ে গেলেন কুল্লু মাসকারিন হারাম সেই হারামটা আজ পর্যন্ত উম্মত মেনে নিয়েছে যদিও কোন উম্মত ভুলবশত বিড়ি পান করে এটা ঠিক আছে কিন্তু ভুলবশত মসজিদে ধরাবে না চরিত্রকে ঠিক করতে তাহলে একটা লোককে ঠিক করার বুদ্ধি কি লাঠি দিয়ে লয় তাকে আল্লাহর ভয় দেখাও জাহান্নামের ভয় দেখাও জি শিকারে ধরেছ টিকিট কাটে নি নবলবীতে ধরে দেবে 200 টাকা ফাইন করে তোর মনটা খারাপ হয়ে গেল মন খারাপ হল না 20 টাকা বাঁচাতে গিয়ে ফাইন কত করলো 200 টাকা তুই মনে মনে করছে এর কাছে যদি আল্লাহর ভয় থাকতো এর কাছে যদি তৌহিদের জ্ঞান থাকতো ঈমান আকীদা ঠিক থাকতো তাহলে ওর কেন বলতো কি মাঠে আমার আল্লাহ কাজী হবেন বাদী বিবাদীর বিচার চলবে আমানতের খেয়ানতির যখন আদালত চলবে রে আমি জাতীয় মালের 20 টাকা মেরে দিয়েছি এর জন্য আমি কিয়ামতের মাঠের আদালতে একটা আসামি হয়ে উঠব আর সেই দিন আল্লাহর কাছে এই 20টা টাকা ফাঁকি মারা সম্ভব হবে না পৃথিবীর সব জায়গায় চালাকি চলবে চেকিং এর চোখেও ধুলো দিয়ে পালাতে পারবেন কিন্তু কবর নামে যেখানে ইমিগ্রেশন চলবে ওই চেকিং এ পার হওয়া বড় কঠিন হবে রে এই কথাটা যেদিন বুঝে আসবে সেদিন ভেবেলেন যে এইভাবে আর ফাঁকি মারা সম্ভব হবে না আর সম্ভব হবে না ফাঁকি মারা ওর মন ওকে বলবে ফাঁকি দিয়েছিস তাকে পেন চেকার দেখে আছে তোর দিকে তো দাওয়াত জরুরি কাজ ফরজ দাওয়াত দিতে হবে দিতে হবে নাই দিতে হবে জি ভাই হানফি ভাইরা এসছেন আরে হ্যাঁ না বলেন এসছেন আরে হানফি হন আর সাফি হন আর মালিকি হন দাওয়াত দিতে এটা আপনাদের অমত আছে না আচ্ছা আপনাদের ওই মসজিদ আজান কটায় হয় মসজিদ কে আছে ঠিক আছে আজকে যেন জামাত শুরু না করে এটা শেষ করে ওই মসজিদে জামাত হবে একদম বলে দেন ইমাম আপনি যেন জামাত করুন না আমার তকবীর ওলা করতে বাকি মসজিদ নামাজ পড়তে পারে তো দাওয়াত দিতেই হবে قالت نملة يا أيها النملة ادخلوا مساكنكم لا يهتمنكم سليمان وجنوده বন্ধুরে আবার কোরআনের ভিতরে যতগুলি সুরা আছে
সমস্ত সূরাগুলি কোন শব্দের নামে, কোন ঘটনাকে কেন্দ্র করে নামে, কোন বস্তুর নামে, কোন প্রাণীর নামে, ওই সরানে সূরাগুলি আল্লাহ নাম দিয়েছেন। তো একটি সূরা, সূরাটার নাম সূরা নামল, নামল মানে পিপলিকা, নামলাতুন মানে পিঁপড়ে। পিঁপড়ে কি করেছে, কি করেছে, কেন পিঁপড়ের এত সম্মান কোরআনে হলো? হযরতে সুলাইমান তার দলকে নিয়ে যখন কোরাতে সওয়ার হয়ে গেছে, রাস্তাতে পিপলিকা দৌড়ছে ওই পিঁপড়েতে, তখন কি করলো, ওর দলবলকে বলে দিল, কলাত নামলা তুই ইয়া আইয়ুহান নামলা দুখুলু মাসাকিনাকুম, হে আমার পিপলিকার দল, তোমরা তোমাদের গর্তে ঢুকে যাও, লায়াতি মান্নাকুম সুলাইমান সুলাইমান এবং তার দল আসছে রে, তোমাদেরকে এহতিয়াত করতে পারবে না, তাদের ঘোড়ার পায়ের খুঁড়ে তোমরা মরে যাবে। আল্লাহকে কত ভালো লাগলো ঘটনাটা, কত মজা লাগলো, আল্লাহ কত মহব্বত করলেন, এই ঘটনাটা কোরআনের মধ্যে দিলেন। আর আল্লাহ বললেন, হুদান লিন্নাস, এর ভিতরে যা আছে তোদের হেদায়েতের কাজে লাগবে। তাহলে ওই ঘটনাটা আমাদের হেদায়েতের কি কাজে লাগবে? আল্লাহ বলতে চাইছেন, ক্ষুদ্রতম ছোট্টম একটি প্রাণী যার নাম হলো পিপলিকা, সেও পর্যন্ত নিজের জাতিকে, নিজের কমকে জাহান্নাম মৃত থেকে বাঁচানোর চেষ্টা করে। তবে তুমি এত বড় প্রাণী, তোমাকে আমি জ্ঞান দিলাম, তোমাকে আমি বৈজ্ঞানিক বানালাম, তোমাকে আমি আকাশে উড়ালাম, তোমাকে আমি সমুদ্রে পাড়ি দেওয়ার ক্ষমতা দিলাম, তোমাকে আমি রেলে দড়িয়ে দিলাম, তুমি এত বড় জ্ঞান পেলে, এই জ্ঞান দিয়ে কি তোমার বিবেক বলে না যে আমি আমার ভাইকে কঠিন জাহান্নাম থেকে বাঁচাবো, এটা আমার দায়িত্ব আছে। একটা পিঁপড়ে সে যদি তার জাতিকে বাঁচানোর জন্য ফিকির করে, তুমি এত বড় সুন্দর চেহারা হয়ে মানুষের মতো জিন্দেগি পেয়ে, আদমের সন্তান হয়ে, শেষ নবীর উম্মত হয়ে, তোমার কি বিবেক বলে না আমার প্রতিবেশী জাহান্নামের আগুনে চলে যাবে? এটা কোনদিন হতে পারে না। যারা মনে মনে করছে নামাজও না পড়েছে আমার কি, জি না পড়লো তা আমার কি, আমি তো করছি, শুনলেন উদাহরণটা? আমি নূর মোহাম্মদ তিনি, এটা মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল নিজে দিচ্ছেন যে সমুদ্রের মাঝে একটা নৌকা আছে, দুতলাতে কিছু লোক আছে, নিচে তলায় লোক আছে, তো দুতলাতে খাওয়ার পানি, বারবার খাওয়ার পানি আনতে যেছে, তো নিচে তলা লোক হচ্ছে হুড়কা লাগিয়ে দিয়ে তালাদের ভ্যানের ভ্যানের সহ্য হচ্ছে না, ঘুমাবো, তো দরজার কাছে গিয়া কিনে বলছে দরজা খোল না রে, তোরা জেগে ঘুমাইছে, আর জেগে ঘুমাইলে উঠানো মুশকিল, যদি এমনি ঘুমাইতে জোরে চিল্লাইলে থমকে উঠবে, কিন্তু জেগে ঘুমাইলে উহিল কি, হ্যাঁ আমাকে জেগে ঘুমাইতে হয় খুব, আমি ঘুমাই জানের যা আছে, কালকে মাদ্রাসা ভবানীপুরে ক্লান্ত হয়ে এসেছি, তখনই এসে ঢুকলাম, রাজভার মাস্টার তখন বলে দে 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 মুরবি সাহেব ভাইকে একটু বিছানা করে দে, একটু আরাম, তোরা বিছানাটা করে দিলে কমিটি ছেলে মাদ্রাসার মসজিদটা বলে এখানে দেখ, হালকা হালকা হাওয়া আসছে, ভালো লাগছে, শুয়ে আছে, আর লাইট দিলে চলে আসছে, হঠাৎ করে চোখে মিলে পাওয়া, তার মনে মনে বলছি।